হাই ভিউয়ার্স, আমি তানভীর ওয়াহিদ আমেরিকা থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। আমেরিকা স্টুডেন্ট ভিসায় আসার জন্য আপনারা অনেকে এই মুহূর্তে ইন্টারভিউয়ের জন্য চেষ্টা করছেন, বাট ইন্টারভিউ স্কেজুল পাওয়া যাচ্ছে না, স্লট পাওয়া যাচ্ছে না, এবং সেটির কোনো আপডেট আছে কি না প্রতিনিয়তই আমার কাছে জানতে চান আমার ফেসবুক চ্যানেলে, ফেসবুকে আমার ইউটিউব চ্যানেলে। তো একটি আশার খবর হচ্ছে যে এই মুহূর্তে আমেরিকার স্টুডেন্ট ভিসা নিয়ে একটি ছোট্ট একটি আপডেট আছে, যেটি আমেরিকান এম্বাসি যে আপডেটটি দিয়েছে সেটি আপনাদের সাথে আজকে শেয়ার করব, এবং খুবই আশার খবর। আমরা এই আপডেটটি থেকে আমরা ডেফিনেটলি আমরা আশা করতে পারি যে উইদিন নেক্সট কাপল অফ মান্থস, 2-3 মান্থসের মধ্যে ডেফিনেটলি যে ইন্টারভিউর যে বর্তমান যে অবস্থা, যে আপনারা কোনোভাবেই ইন্টারভিউ পাচ্ছেন না, সেগুলোর একটা সমাধান আসবে বলে অন্তত আমি মনে করি। তো আমরা আমেরিকান এম্বাসি সেই আপডেটটি কি বলেছে সেটি নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে একটু আমরা দেখে নিই যে বর্তমানে অবস্থাটা কি। আসলে লাস্ট প্রায় 2-3 মাস হলো যে বাংলাদেশ থেকে স্টুডেন্টরা, এবং শুধু স্টুডেন্ট না, আসলে যারা ভিজিট ভিসায় যারা আমেরিকায় যেতে চাচ্ছেন তাদের ক্ষেত্রেও একই সমস্যা, যে ইন্টারভিউ কোনোভাবেই ইন্টারভিউ স্ক্যাজুল করা যাচ্ছে না, এবং প্রচুর সংখ্যক স্টুডেন্ট যারা এই সেপ্টেম্বর সেশনের জন্য অর্থাৎ ফল সেমিস্টারের জন্য যেতে চাচ্ছেন এবং তারা I-20 পেয়েছেন, তারা সার্ভিস ফি দিয়েছেন, এখন ইন্টারভিউ স্কেজুল করতে যে কোনো স্লটই সেখানে পাচ্ছেন না, এবং মাঝে মাঝে কোনো কোনো সময় হয়তো 2-1টা স্লট সেখানে অ্যাভেলেবেল দেখা যায়, এবং সেটিও দেখা যাচ্ছে যে 2023-তে সেরকম দেখাচ্ছে। এখন সেটা হলে তো আসলে আলটিমেটলি আর সেই ফল সেমিস্টারে যারা যাবেন তারা সেটি অ্যাটেন্ড করতে পারবেন না, এবং এইরকম অনেক স্টুডেন্ট আমার কাছ থেকে জানতে চান যে তাদের অলরেডি লাইক ইন্টারভিউ অনেকে পেয়েছেন ফল সেমিস্টারের জন্য, বাট সেই ইন্টারভিউ হচ্ছে তার ক্লাস শুরু হওয়ার পরে, অর্থাৎ অনেকটা সেপ্টেম্বরের পরে, তো সেক্ষেত্রে তো কোনো কাজই আসছে না, এবং অনেকেই তারা চেষ্টা করছেন যে এমার্জেন্সি যেই স্কেজুল করা যায় সেটি, এবং সেটিরও কোনো অপশন দেখতে পাচ্ছেন না এবং সেটি করতে পারছেন না। এবং আমি জানি যে এটি অত্যন্ত ফ্রাস্ট্রেটিং একটা ব্যাপার স্টুডেন্টদের জন্য, কারণ তারা একদিকে তাদের সেপ্টেম্বরে ক্লাস শুরু হয়ে যাবে, আরেকদিকে ইন্টারভিউ হয়তো পেয়েছেন তারপরে, অথবা ইন্টারভিউ করতে পারছেন না, এটি নিয়ে অনেকেই আছেন, এবং অনেকে আছেন যারা হয়তো I-20 পেয়েছেন কিন্তু আর ফল সেমিস্টারে যেতে চাচ্ছেন, বাট এখন ইন্টারভিউর এই অবস্থা দেখে অনেকে হয়তো অ্যাপ্লাই করবেন কি করবেন না এই একটা অবস্থার থেকে হয়তো অনেকটা ব্যাকফুটে চলে আসছেন। তো আমি বলবো যে যারা অলরেডি ইন্টারভিউ পেয়েছেন অথবা যারা ইন্টারভিউ এখনো পাননি তাদের জন্য ডেফিনেটলি একটা আশার খবর যে এই যে আপডেটটি আমেরিকান এম্বাসি দিয়েছেন সেটির থেকে আমরা বলবো যে আমরা আশা করছি আগামী 2-3 মাসের মধ্যে হয়তো এই অবস্থার থেকে, অন্তত এখন যে অবস্থা আছে, হয়তো পুরোপুরি নর্মাল হতে আরও একটু সময় লাগতে পারে, বাট আমি বলবো যে এই অবস্থার থেকে অনেকটাই একটা ভালো কিছু আমরা দেখতে পারবো বলে আশা করি। তো যাই হোক, আমরা ইন্টারভিউ যে আপডেটটি দেওয়া হয়েছে সেটি আমরা দেখব। তার আগে আমি আরেকটি জিনিস আপনাকে মেক শিওর করতে চাই, যে বলতে চাই যে যারা অলরেডি ইন্টারভিউ পেয়েছেন কিন্তু হয়তোবা ইন্টারভিউটা আপনার ক্লাস শুরু হওয়ার পরে, অথবা যারা এখন ইন্টারভিউ পাননি, তো এই সময়টা, এখন যেই সময়টা আপনাদের হাতে আছে, এই সময়টা আপনাদের ইন্টারভিউয়ের জন্য একটা সলিড প্রিপারেশন নিন। এটা কেন এটা বলছি, যে অনেকেই আমাকে ফেসবুক এবং ইউটিউবে আমাকে বলেন যে আমার ইন্টারভিউ হয়েছে, আমাকে বিভিন্ন কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়েছে, এবং প্রত্যেকটা কোয়েশ্চেনের আমি খুব সুন্দর করে আনসার দিয়েছি, তারপরে আমি রিজেক্ট হয়েছি। আসলে আমার মনে হয় না ব্যাপারটা সেই রকম, কারণ ডেফিনেটলি কোথাও কোনো একটা প্রবলেম আছে, এবং যেগুলো হয় কিছু কমন কোয়েশ্চেন আছে যে কেন আপনি ওই ইউনিভার্সিটিতে যেতে চান, কেন চুজ করেছেন, কেন আপনি বাংলাদেশে এই সাবজেক্ট থাকার পরও বিদেশে পড়তে যেতে চান, আমেরিকায় পড়তে যেতে চান, এরকম কিছু কোয়েশ্চেন করা হয়, এবং আমার সাথে অনেকের কথা হয়েছে এবং অনেকের আনসার আমি শুনেছি, এবং আমার কাছে আশ্চর্যের ব্যাপার যেটি মনে হয়েছে যে প্রত্যেকের আনসার অলমোস্ট মোরলেস একই রকম। তো এইরকম যদি আপনারা একটা কমন আনসার যদি মেমোরাইজ করেন, মুখস্থ করেন, এইভাবে দেন, আসলে ভিসা হওয়ার সম্ভাবনা সেক্ষেত্রে কিন্তু অনেক অনেক কমে যাবে। সুতরাং আপনাদেরকে যে আনসারটা করতে হবে বেসড অন ইউর ব্যাকগ্রাউন্ড, বেসড অন ইউর এক্সপিরিয়েন্স, এবং কেন যাচ্ছেন সেইটিকে খুব সুন্দরভাবে, এবং এইটি সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনি যে ইউনিভার্সিটিতে যাচ্ছেন সেই ইউনিভার্সিটি কতটা ভালো, কতটা কি, এত যদি ডিটেল বলতে যান সেক্ষেত্রে কিন্তু আনসারটা হয় না, কারণ ভিসা অফিসার জানতে চান বেসিকলি যে
আপনি ওখানে পড়তে যাবেন, পড়তে যাওয়ার পর এটা হচ্ছে একটা ইনডিরেক্ট টাইপের কোয়েশ্চেন, পড়তে যাওয়ার পর পড়াশোনা শেষ করার পর আপনি বাংলাদেশে ব্যাক করবেন কিনা। সুতরাং আপনাকে এরকম একটা কিছু দেখাতে হবে যে আপনি ওই ইউনিভার্সিটিতে যাচ্ছেন, ওই ইউনিভার্সিটিতে পড়াশোনা করলে ব্যাক ইন বাংলাদেশ আপনি যে আপনার ক্যারিয়ারটাকে এখানে এক্সপ্লোর করতে পারবেন এবং কিভাবে সেটা হেল্প করবে, ওই ইউনিভার্সিটিতে ডিগ্রি নেওয়ার পর আপনার বাংলাদেশে কিভাবে সেটা হেল্প করবে আপনাকে সেটি একটু এক্সপ্লেইন করতে হবে। তো যাই হোক, আমরা এখন ওই রিপোর্টটাতে কি আছে চলুন সেটা একটু দেখে আসি। হাই ভিউয়ার্স, ইউএস এমবেসি ঢাকার যেই ফেসবুক পেজ আছে সেখানে একটি আপডেট দেওয়া হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ইউএস এমবেসি ঢাকা, আরেকটা জিনিস জানিয়ে রাখছি যে আপনারা যারা আমেরিকায় স্পেশালি পড়াশোনা করতে চান তারা ইউএস এমবেসির ঢাকার যে ওয়েব পেজটা আছে সেটি আপনারা ফলো করতে পারেন, তাহলে হয়তো ইন ফিউচার অনেক ইনফরমেশন সেখান থেকে পাবেন। তো আমরা যে আপডেটটি দেখব সেটি হচ্ছে মে 19 একটি আপডেট দেওয়া হয়েছে, সেখানে ক্লিয়ারলি বলা আছে এবং সেই আপডেটটি যেটি হচ্ছে সেটি চার্লস দ্য অ্যাফেয়ার্স যিনি আছেন হ্যালেন লাফে উনি সেটি আপডেট দিয়েছেন। এখানে বলেছেন বাংলা এবং ইংলিশে দুটোতেই দেওয়া আছে, আমি পড়ছি। আমরা বাংলাদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে পড়াশোনা করার অপূর্ব সুযোগ সম্পর্কে গভীরভাবে সচেতন এবং ভিসার জন্য আবেদনকারী ছাত্রছাত্রীদের বিষয়টি বিবেচনায় সচেষ্ট। আমরা ছাত্রছাত্রীদের ভিসা ইন্টারভিউকে অগ্রাধিকার দিচ্ছি। ইংলিশে এটি দেওয়া আছে, উই আর কিনলি অ্যাওয়ার অফ দ্য ওয়ান্ডারফুল অপরচুনিটিস দ্যাট বাংলাদেশি স্টুডেন্টস হ্যাভ টু স্টাডি ইন দ্য ইউনাইটেড স্টেটস and are working hard to communicate to accommodate student visa applicants. We are prioritizing student visa interviews. এখানে একদম ক্লিয়ারলি বলা আছে যে এই মুহূর্তে তারা স্টুডেন্ট ভিসাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিচ্ছে, এখানে বলা আছে। তো আমরা জানি যে স্টুডেন্ট ভিসা ছাড়াও অনেক ধরনের ভিসা আছে এবং সেখানে খুব হাই প্রায়োরিটি ফ্যামিলি ইমিগ্রেশন ভিসাও আছে। তো আমরা যদি অ্যাপার্ট ফ্রম ফ্যামিলি ইমিগ্রেশন ভিসা হাই প্রায়োরিটি যেগুলো আছে সেগুলো রেখে যদি কথা বলি তাহলে দেখা যায় যে এই স্টেটমেন্ট অনুযায়ী যেটা আমরা বুঝতে পারি সেটি হচ্ছে তারা স্টুডেন্ট ভিসাকে এখন সর্বোচ্চ প্রায়োরিটি দিচ্ছে, যে কারণেই তারা আপডেটটি দিয়েছে। আর যদি এখানে ইন্টারভিউ স্ক্যাজুয়াল সম্পর্কে একেবারে ডিটেইল কোনো কিছু বলা হয়নি, কিন্তু বলা হয়েছে যে ইন্টারভিউকে আমরা অগ্রাধিকার দিচ্ছি, অর্থাৎ ইন্টারভিউকে স্টুডেন্ট ভিসার যে ইন্টারভিউ সেটাকে অগ্রাধিকার দিচ্ছি। তার মানে অবশ্যই যে যখন ইন্টারভিউকে স্টুডেন্ট ভিসার ইন্টারভিউকে যখন অগ্রাধিকার দেওয়া হয় এবং বর্তমান এখন যে অবস্থা আছে আপনারা সবাই জানেন যে ইন্টারভিউ স্কেজুল পাওয়াই যাচ্ছে না, ডেফিনেটলি আমরা আশা করতে পারি যে এই অবস্থা থেকে হয়তো এমবেসি খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবেন, একেবারে পুরোপুরি নর্মাল হইতে হয়তো বা আরও কিছু সময় লাগতে পারে, বাট আমি ব্যক্তিগতভাবে মনে করি যে হয়তো 2-3 মাসের মধ্যে এই অবস্থান থেকে অন্তত কিছুটা হলেও ভালো একটা খবর আমরা পাবো বা ভালো একটা অবস্থা আমরা দেখবো, যাতে করে বাংলাদেশ থেকে স্টুডেন্টরা হয়তো বা ইন্টারভিউ স্ক্যাজুল করতে পারবেন এবং যারা অলরেডি ইন্টারভিউ স্ক্যাজুল করা আছে কিন্তু দেখা যায় যে তাদের সেটা ক্লাস শুরু হওয়ার পরে সেই ডেট তারাও হয়তো এমার্জেন্সি ইন্টারভিউর মাধ্যমে সেটিকে ক্লাস শুরুর আগে নিয়ে আসতে পারবে। তো ডেফিনেটলি এটি একটি আশার খবর। তো আজকে এ পর্যন্তই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না, এবং আমি আবার বলে দিচ্ছি আপনারা এই পেজটাকে আপনারা ফলো করতে পারেন, তাহলে হয়তো অনেক ইনফরমেশন এখান থেকে ডিরেক্ট আপনারা পাবেন এবং এটি হচ্ছে আমেরিকান এমবেসির ইউএসএর ফেসবুক পেজ। তো সে পর্যন্তই সবাই ভালো, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো টপিকে।